শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালবেলা স্নান সেরে পুজো করে এখন রান্নার চিন্তা ভাবনা করছি। এদিকে বৌমা দেখো ডাল বসিয়ে দিয়েছে, আজকে আমাদের সানডে, ডাল তো করতেই হবে, নিরামিষ। সকালবেলা ডাল আর আলু ভাজা করব, আর দুপুরবেলায় একটু অন্য তরকারি করব। এদিকে দেখো মাশরুমগুলো তুলে নিয়ে এসেছি আমাদের পুকুর পার থেকে। সকালবেলায় ওখানে আমি একটু হাঁটতে হাঁটতে গেছিলাম, দেখি এগুলো ফুটে ফুটে পড়েছে, কিছু একটু বেশি ফুটে গেছে। এগুলো না ফোটাগুলোই আরও ভালো, তার কারণ ওর ভিতরে পোকা লাগে, সেগুলো লাগতে পারেনি। তবু দেখো সাইডে কিছু কিছু খেয়ে খেয়ে গেছে। এগুলো মানে কুটিয়ে বেছে কিছু ভালোটা ভালোটা নিতে হবে। রান্না করলে খুবই ভালো লাগে, কিন্তু আজকে রবিবার, এদিনে পেঁয়াজ রসুন তো আমরা রান্না করবো না, দেখি কিভাবে রান্না করা যায়। ডালটা দেখো এখানে ফুটছে, শুধু লঙ্কা দিয়েছে, এখানে ফোড়ন দেব লবণ হলুদ দিয়ে। আর কাঠে রান্না করে আমি ভাত বসিয়ে দিয়ে এসছি। দেখো বন্ধুরা, এখানে পেঁপেগুলো কেমন সুন্দর কুচিয়ে নিয়েছি, এত সরু সরু এক সাইজের কুচালে রান্নাটাও খুব সুন্দর হয়। এটা দিয়ে বড়াও করা যায়, আবার ভেজেও খাওয়া যায়। এগুলো দিয়ে আমি এখন বড়া করে নেব। এই দেখো একটা পেঁপে এখনো বাকি আছে, এটাকে এভাবে কুচিয়ে নিচ্ছি। এ দেখো পেঁপে কোচানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এ দেখো পেঁপেটা ভাবছিলাম ভেজে দেবো, কিন্তু আমি বড়া করছি। আর বড়ার জন্য নিয়েছি চালের গুঁড়ো আর বেসন। এটা নিয়ে প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে পেঁপেটাকে চটকে নিয়েছি। তার উপরে দেখো কয়েকটা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তারপর দেব গোটা জিরে। এর সঙ্গে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে বড়া ভেজে তুলব। দেখো পেঁপের বড়া কমপ্লিট, এগুলো আমি ভেজে নিয়েছি, এভাবে একে একে সবগুলো ভেজে নেব। এই যে আমাদের মানুষজনা শুধু মাছ ধরতে ব্যস্ত থাকে, দাদার সাথে খেলা করছে এখন, তাই তো? দাদা যাও পাশে। আর এই যে আমাদের সৌম বাবু, দুজনে মিলে মোটামুটি মাছ ধরার প্ল্যান করে ফেলে সব সময়। এই মেশোকে বসি এনেছে, এনেছে সকাল থেকে উঠেই জিজ্ঞাসা করছে, মাসি মেশো কখন উঠবে, মেশো কখন ওঠে। খাওয়া দাওয়া করেই শুরু হবে, ঠিক আছে? এখানে দেখো মাছ নিয়ে আলোচনা হচ্ছে, কি হচ্ছে, ও মা কাটা হয়ে গেছে। এই দেখো ঠাম্মা, তার কাজ ব্যস্ত। ও দি একটু হাসি দাও দেখি, একটা ছবি তুলছিলাম দি, একটা ছবি তুলছিলাম তো, তুমি কাজ করছো, একটা ছবি তুলি নাকি, একটা ছবি তুলি, কাজ করছো না? বন্ধুরা দেখেছো তো সকালবেলায় যে মাশরুম গুলো তুলে নিয়ে এসছে, এখানে কাটা কুটা করছি। এ দেখো ছোট ছোট করে এভাবে আমি কেটে নেব, ছোট ছোট কাটতে হয়, এর ভিতরে পোকা হওয়ার ভয় থাকে, এজন্য দেখে শুনে কাটতে হয়। এই জন্য দেখো বাইরে এসে বসছি। এ দেখো এগুলো কাঁচের গুলির মতো হয়ে গেছে, এগুলো আমাদের সৌম ভিজে রেখেছে, কি দারুণ লাগছে, বিভিন্ন কালারের আর চকচকও করছে ভালো। এত বড় হয় না, এগুলো একটু মানে দু তিন দিন হলো ভিজে রেখেছে। দেখো আজ আবার আটল বোনা শুরু করেছি, মাঠে একটু জল হয়েছে, সেখানে মাছও হয়েছে। আগের দিন তোমরা নিশ্চয়ই দেখেছো, আজকে তাতে জল মাছ এবং
মাঝে একদিন কই মাছ লাটা মাছ এগুলো বাচ্ছে তো দেখলাম না আর দুই একটা যন্ত্র হলে আরও বেশি মাছ হবে তার জন্য আবার আজকে আবার বোনা শুরু করেছি এটা হয়ে যাবে বিকেল নাগাদ এটা বোনা হয়ে যাবে দুই ভাই মিলে বড়শি তৈরি হচ্ছে বড়শি না ছিপ ছিপ দেখি ছিপটা কিভাবে কে তৈরি করলো এটা মামা এই বড়শি এইটুকুনি হ্যাঁ এই ছোট বড়শি হলে ভালো হবে তোমার অল্প একটু আধার দেবো তো তারপরে বড় মাছ আছে কে কে মাছ ধরবি তোরা আমি মাছ ধরবি মাছ ধরার জন্য এসছে আমাদের মানব এদিকে মামাও লেগে পড়েছে বর্ষি বানানোর কাজে এ কি দড়ি লড়ি লাগাবে না এই যে টাইম ফুল কত ফুল ফোটে বাবা প্রত্যেক দিন দারুণ দেখতে লাগে এই গাছটা দেখো মেহেন্দি গাছ মানে এটা বেটে পেস্ট করে আর কি তো এটা আমি নার্সারি থেকে এনেছি একটু বেঁকে গেছে বৃষ্টি হয়েছে মাটিটা নরম হয়ে যাওয়াতে হ্যাঁ বেঁকে গেছে তো ওইটাকে আমি সোজা করে দেব দেখো পুচকে একটা গাছ এনেছিলাম কত বড় হয়ে গেছে আর ভার হয়ে এটা ঝুঁকে পড়েছে মেহেন্দি গাছ আসলে ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি মেহেন্দি গাছ ছিল প্রচুর মেহেন্দি দিতাম কিন্তু হঠাৎ করে তাদের বাড়িতে কেটে দেওয়াতে মেহেন্দি গাছ আর কখনোই দেখা হয়নি মানে দেখিনি আর কি তো সেদিন নার্সারিতে গিয়ে দেখলাম তো সেই কারণে মেহেন্দি গাছটা নিয়ে এলাম ছিপটা রেডি পাটকাটি দিয়ে বানিয়েছে এটা দেখি এইটার কি ছোটই এইটা এটা বড় বড় হয় না তুমি একটা এনেছিলে না ওই যে আমাদের ঘরে রয়েছে সেটাই এগুলো ছোট মাছ ধরতে গেলে এরকম হয় ভালো এই মানো টাকা মাছ ধরতে যাবি তো কি মাছ ধরতে পারবি কি মাছ ধরিস বলতো টাকা কি মাছ ধরতে পারবো এখানে কই মাছ আছে লাঠা মাছ আছে মাগুর মাছ আছে কোন মাছটা ধরতে পারবি বলতো হ্যাঁ পারবি না একটা মাছ ধরতে পুঁটি মাছ ধরতে পারবে না মানব একটা মাছ ধরেছিল ওদের ওখানে পুকুর থেকে সে ভিডিওটা আছে আমার কাছে দেখাবো তোমাদের পুঁটি মাছ তো ভীষণ এক্সপার্ট মাছ ধরতে তেলাপিয়া না গুড ইভিনিং বন্ধুরা আজকে ছেলে আবার শ্বশুর বাড়ি গেছিল ওখানে ওই মানবকে নিয়ে এসেছিল ও আবার ছোট বাচ্চা তো কান্নাকাটি করছিল এক রাত আমাদের এখানে থেকেছে আর আজকে বাড়ি যাবে এই জন্য বিকেলবেলায় দিয়ে এলো আর আসার পথে নিয়ে এসছে মোমো মোমোটা দেখো এখানে ভাত দেওয়া হচ্ছে এখানে ভাত দেওয়া হচ্ছে আর এখানে আছে চাটনি চাটনিটা আমি একটু গরম করে নেব হাই এই যে মোমোটা দেখো কত সুন্দর ভাব হয়ে গেছে যে কোনো জিনিস বাড়িতে এনে একটু গরম করেই খাওয়া ভালো বেশিক্ষণ লাগলো না এই দেখো এখানে মোমোটা সেদ্ধ হয়েছে একটু মুখটা কেটে গেছে দুই একটা মুখটা কেটে গেছে যাই হোক এখনই আমরা খেয়ে নেব এসব আর চাটনিটা একটু গরম করে নেব চাটনিটা কোথায় গরম করতে বলেছে হ্যাঁ আর যার কথা বলছিলাম মানবের কথা মানে অবাক করে দিয়েছে ওর ভাই মানে দাদা আসবে তা না এসে ও এলো ছোট কোলের বাচ্চা কি সুন্দর এসে থেকে গেল কিন্তু তার পরের দিন আর থাকতে পারছে না সেজন্য বিয়েও আসতে হলো যাই হোক মায়ের কাছে গিয়ে মনটাও শান্তি পেয়েছে বলছে মাসি বলছে যে তাহলে এখন আবার চলো আমাদের সঙ্গে ও বলছে আর যাই আপনি
আমার মনে হয় ও আর একা একা রাখবে না। যাই হোক, দুদিন একটু মানুষ তো আছে, মানে পুলোকে চলে এসছে, লোকে চলে এসছে, ইয়ে মাছ মাছের এত ইন্টারেস্ট, ওই জন্যে চলে যায়। কিন্তু এখানে এসে যাই হোক, মাছটা ধরা হয়েছে, আর কতই বা সেটা এক্সচেঞ্জ করা যায়, কতক্ষণ বা সেই আনন্দটা ধরে রাখতে পারে। মায়ের কথা রাত, বিশেষ করে রাত্রিবেলা মায়ের কথা বেশি মনে পড়ে। আর আমাদের সৌম্য ছিল, সৌম্যের সঙ্গে বেশ একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। মায়ের বেলাটা সৌম্য ছিল বলে, দানা হলে হয়তো থাকতে পারছে না। সৌম্য একেবারে ভীষণ যত্ন করেছে, স্নান করানো, খেতে বসানো, সমস্তটা সৌম্য করে। মানে আমার কথা একটু রেগে যাচ্ছে, দেরি হচ্ছে। হ্যাঁ, আর আসলে মোমো খেতে খুব ভালোবাসে, কখন থেকে ওয়েট করছে। আর এত দূর মানে মোমোকে বয়ে আনা হয়েছে, এখনো পর্যন্ত গরম হয়ে গেছে, কিন্তু নামানো হচ্ছে না, দেওয়া হচ্ছে না। এখন গিয়ে ঘরে চুপচাপ বসে আছে। আমার চাকরি গরম করা হয়ে গেছে, এবার খাওয়ার পর তো ঢুকবো আমরা। মোমো বা বেগুনও এইরকম মানে পছন্দের খাবার, এত ওয়েট করে সত্যিই খাওয়া যায় না, মানে খারাপ লাগে, ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় এখন। এতে আমার যেন ঘুম যাবে। আর সব জিনিস গরম গরমই ভালো লাগে, ওখান থেকে নিয়ে এসছে, ঠান্ডা হয়ে গেছে, এখানে একটু গরম না করলেও হয় না। বিশেষ করে ঠান্ডা আসলে নয়, মানে আমরা যেখান থেকে নিয়ে এসছি, যেহেতু এতটা রাস্তা আসবো, সেই কারণে বললাম স্টিম করতে হবে না, দিয়ে দাও আমরা বাড়ি থেকে এটা করে নেবো। সেই কারণে তাড়াহুড়ো করে বাড়িতেও ফিরতে হবে, সেই কারণে। তো এই যে চাকরিটাও রেডি হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই আমরা একটু। এই যে মোমো, এখন আমরা সব খাচ্ছি, এখন অন্য টিফিন আর করা লাগলো না। মোমা মোমো নিয়ে এসছে, এটা গরম করেই সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানিও। আর সামনে আরও নতুন নতুন ব্লগ দেবো, তোমরা পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা। আজ আমাদের কেয়াদির জন্মদিন, তো কাছাকাছি না থাকার কারণে হয়তো সামনাসামনি উইশ করতে পারলাম না, তবে কোনো ব্যাপারই না, আমরা ফোনের মাধ্যমে ভার্চুয়ালি উইশ করে দিয়েছি। তো সেই ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, ধরলে হয়, কত রকমভাবে কনভিন্স করতে হলো তাকে, দেখি। সে তো বলছে যে না, কালকে কালকে এরকম করছে, দেখা যাক। হচ্ছে হ্যালো দিদি, বাবা ঘুম থেকে উঠে এলেন, দেখতে পাচ্ছ? কেয়াদি, এমা দেখতে পাচ্ছ না? এ কি, আমরা তো তোমাকে ভালো করে দেখছি,
আমার এখানে পুরো গ্লাসই বন্ধ দেখা যাচ্ছে। আর রাজা কাকুকে ভালো দেখা যাচ্ছে না। এই রাজাটা মনে হচ্ছে কেমন, এই তো হাতটা দিয়ে রাখা হচ্ছে না, আমি সব বুঝতে পারি, হাতের রেখাগুলো দেখা যাচ্ছে। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আইসক্রিম না, আমুল কোম্পানির বানানো, এই যে দেখিয়ে দিলাম, আমরা খেয়ে নেব। হ্যাঁ খুব এনজয় করো, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, সুখে থাকো, সবাইকে নিয়ে আনন্দে থাকো, সবার সুস্থতা কামনা করি। তোমার তো আছেই সবার, আইসক্রিম চলে গেল, হাইজ্যাক হয়ে চলে গেল, আমি তো তাই দেখছি, দাদা পুরো হাতি আইসক্রিম নিয়ে চলে গেল। ওরে বল রে, ওরে বল, বলছে যে উৎসর্গ, বলছে যে উৎসর্গ হয়ে গেছে, যখন প্রসাদ হয়ে গেছে এখন। এখন বিলিরুবিন এখন আন্ডার কন্ট্রোল। আরে বলছে কি, তুই এই এত মোটু হয়ে এরপরেও আবার তুই অল্প খাবি আর খাস না মা, একটা সালোয়ার আবার হতাশার সময়। এই মা সত্যি না, কি বাজে ব্যাপার, সব সেলাই করতে বুঝতে পারছো এত মোটা হয়ে গেছে, তানিয়া কিছু বুঝতে পারছো, তানিয়া মোটা হয়ে গেছে। যাই হোক, এবার আমরা এখানে আস্তে আস্তে ডিসকানেকশনের দিকে এগোতে হবে। টাটা করতে হবে এখন, মা বসে আছে, ভাত খেতে হবে, সবাই ভালো থেকো, রাজাটা ভালো থাকবেন, আর কেয়ারি খুব ভালো থেকো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে।